আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার। দর্শক মণ্ডলী, এখন আমরা আছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করছে। তাদের বিক্ষোভের দাবি হচ্ছে দ্বিতীয় শিফটে ক্লাস, দীর্ঘদিন যাবত দ্বিতীয় শিফটে ক্লাস হচ্ছে না। এই জন্যই ছাত্রছাত্রীরা বিক্ষোভের ডাক দিয়েছে। তো চলুন আমরা তাদের মুখে শুনি তারা কি বলে। তাদের ক্লাস স্টক আছে ছাত্রদের বেতন ভাতা নিয়ে আর কি, তাদের একটা দাবি আছে। চার মাস যাবত কোনো ক্লাস হচ্ছে না। আমাদের দাবি একটাই, আমরা সেকেন্ড সেমের ক্লাস হয়। আমাদের এই দাবি যদি পালন না হয় তাহলে আমরা অনেক ভোগান্তি পড়বো। এতে আমাদের অনেক লেখাপড়ার ক্ষতি।